খুব বোরিং লাগছে না গাইস? পরের পর নোটিশ, পরের পর ভিডিওস, পরের পর ঘোষণা। এই তো রিসেন্টলি একটা ভিডিও দিলাম, মাধ্যমিক 2021 কবে হতে চলেছে, আবারও একটা ভিডিও। ট্রাস্ট মি গাইস, এই টপিক নিয়ে আমাকে ভিডিওস বানাতে ইচ্ছে করছে না, বাট করার হবে কি আছে। সরকারের থেকে নতুন নতুন নোটিশ, নতুন নতুন ঘোষণা, এন্ড সেই নোটিশ সেই ঘোষণা তোমাদের সামনে তুলে ধরাটাই আমার কাজ। তো আবারও একটা নতুন ঘোষণা নিয়ে চলেছে যে আজকের এই ভিডিওটাতে, তো ভিডিওটা একদম সম্পূর্ণ দেখতে থাকো। নতুন ঘোষণা কি সরকারের তরফ থেকে, সেটাই আজকের ভিডিওতে আমি আলোচনা করবো। তো ভিডিওটা একদম সম্পূর্ণ দেখতে থাকো, অর্ধেকটা থেকে যাবে না, স্কিপ করে দেখবে না, কারণ অর্থবিদ্যা ভয়ঙ্কর হয়। সো লেটস স্টার্ট আওয়ার ভিডিও। সরকারের তরফ থেকে এবং তার পাশাপাশি এই নোটিশটা কমন দ্যাট ফেব্রুয়ারিতে আমাদের এক্সাম হচ্ছে না। সেম একই কারণ দ্যাট আমাদের স্কুল খোলা হয়ে থাকেনি, আমাদের পঠন পাঠন সঠিকভাবে হয়নি, অনলাইনে ক্লাস হয়েছে ঠিকই, বাট সেইভাবে আমাদের সঠিক তথ্য আমরা পাইনি, সঠিকভাবে পড়াশোনা করতে পারিনি, যার কারণে মাধ্যমিক স্টুডেন্টদের আরো সময় দেওয়া হোক বাট 25% কাট অফ নিয়ে তাদের এক্সাম নেওয়া হোক। এই হলো একটা নতুন নোটিশ। এন্ড গাইজ, এই আর্টিকেলটা News18 বাংলার তরফ থেকে আমরা পেয়েছি। তো ক্লিয়ার ভাবে শর্টলি যদি বলা যেতে পারে, নতুন নোটিস এটাই দ্যাট 25% সিলেবাস কাট অফ করা হচ্ছে, ফেব্রুয়ারিতে এক্সাম হবে না, ইলেকশনের পর এক্সাম নেওয়া হবে, এই নিয়ে সিদ্ধান্ত চলছে এখনো পর্যন্ত শিক্ষামন্ত্রী এবং আমাদের শিক্ষা দপ্তরে। তো ভিডিওটা এই পর্যন্ত, একটা শর্ট ইনফরমেশন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্টে তোমরা তোমাদের মতামত দিতে পারো দ্যাট বারে বারে কেন নোটিস চেঞ্জ করা হচ্ছে। অবশ্যই তোমাদের মতামত আমাকে কমেন্ট সেকশনে দিতে পারো, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে দিও, এই ধরনের নোটিফিকেশন সর্বপ্রথম পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে নতুন কিছু টপিক নিয়ে। বাই।